টাইম পিরিয়ড কি? টাইম পিরিয়ড আমরা যেটাকে পড়লাম, মিন পজিশন, এক্সট্রিম, আবার এখানে পার্টিকেল তার এখান থেকে জার্নি স্টার্ট করলো, মিন পজিশন থেকে তার জার্নি স্টার্ট করেছে, ওকে, জার্নি স্টার্ট করে সে এক্সট্রিম পজিশানে যাবে, মিন থেকে শুরু করে এক্সট্রিম পজিশানে গেল, দিয়ে ফিরে আসতেছে, ফিরে এখানে যাবে, গিয়ে আবার এখানে ফিরে আসবে, বা এরকমভাবে। এই হচ্ছে পেন্ডুলাম, এখান থেকে শুরু করলো, এখান থেকে জার্নি শুরু, এদিকে গেল, গিয়ে এখান থেকে এখানে যাবে, গিয়ে এখানে ফিরে আসবে, এইটাকে বলছি আমি একটা টাইম পিরিয়ড। এই যে সময়টা, এখান থেকে এখানে গেল, গিয়ে এখানে ফিরলো, দিয়ে আবার এখানে যাবে, দিয়ে এখানে ফিরে এলো, এই যে সময়টাকে বলছি টাইম পিরিয়ড। ওকে, তাহলে এই ক্ষেত্রে বললো এখান থেকে গেল, কি এখানে পৌঁছলো, তারপর এখান থেকে ফিরবে, দিয়ে এখানে পৌঁছলো, তারপর আবার এদিকে গেল, গিয়ে এখানে আসবে, এরপর এখান থেকে ফিরে আবার এখানে এসে পৌঁছলো। এই হচ্ছে টাইম পিরিয়ড, একটা টাইম, ওকে, ওয়ান টাইম পিরিয়ড। এই টাইম পিরিয়ডের রাশিমালা আমরা কী করে ফাইন করবো দেখব। বই সম্ভবত সেভাবে কিছু দেওয়া নেই, জাস্ট এক্স ওয়ান এই কস ওমেগা টি রাশিমালা ধরে করে দিয়েছি। আমরা একটু অন্যরকমভাবে করি, এখানে ডেফিনেশনটা ওইভাবে দিচ্ছি যে দ্য টাইম, টাইম পিরিয়ড কাকে বলছি আমরা, দ্য টাইম অ্যাট হুইচ ডিসপ্লেসমেন্ট মানে কোনটা, এক্স যেটা ভেবেছিলাম, এক্স ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি বোথ উইল বি সেম ইজ কল্ড টাইম পিরিয়ড। ওকে, দিস ইজ কল্ড টাইম পিরিয়ড। ডিসপ্লেসমেন্ট এবং ভেলোসিটি দুটো বলছি সেম হবে, তাহলেই বলছি টাইম পিরিয়ড টি হবে। ওকে, সেই টাইম পিরিয়ডের রাশিমালা ফাইন করবো। ফার্স্ট যদি ডিসপ্লেসমেন্ট সেম, তাহলে কোনো একটা সময় ধরলাম পার্টিকেল মিন পজিশন, কোনো একটা সময় এখানে এসছে, এই জায়গায় যখন ফিরে এলো তার, বা এইখানে, আচ্ছা এইখানে ধরলাম, এটা হচ্ছে এক্স ওয়ান, যখন এখান থেকে এখানে পৌঁছলো এক্স ওয়ান, এরপর পার্টিকেল তাহলে এখানে ছিল, এই জায়গা থেকে ভাবছি আমি, এখান থেকে এই পার্টটা হচ্ছে এক্স ওয়ান, তারপর তাহলে গিয়ে এখান থেকে যাবে, এখানে গিয়ে এখান থেকে যাবে, গিয়ে আবার এখানে ফিরে আসবে। ভালো করে ভেবে দেখো, এখন তার ডিসপ্লেসমেন্ট এটা, সরণটা, সরণ সবসময় মিন পজিশান থেকে ভাববো, সবসময় মিন পজিশান, বা যে রাশিমালা আমরা নিয়েছিলাম এক্স ওয়ান, যে রাশিমালা নিয়েছিলাম এক্স ওয়ান কী ছিল, এ সাইন, এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ, এই যে রাশিমালা নিয়েছিলাম আমরা, এই রাশিমালাও যে এক্সটা সেটা হচ্ছে এখান থেকে, যখন এক্স ওয়ান এ কস ওমেগা টি প্লাস ফাইভ নেবো, তাও ভাববো এখান থেকে। কিন্তু যাক, পার্টিকেল এখন এখানে অবস্থিত, সরণ তাহলে এক্স ওয়ান, তাহলে এরপর বলছি একটা টাইম পিরিয়ড কখন কমপ্লিট হবে, তাহলে এখান থেকে শুরু, এখান থেকে এখানে যাবে, গিয়ে এখানে আবার ফিরবে, ফিরে এখানে যাবে, গিয়ে আবার এখানে আসবে, দিয়ে আবার যখন এখানে আসবে, তখন বলছে তার একটা টাইম পিরিয়ড শুরু হচ্ছে, মানে শেষ হলো, সরি শুরু না শেষ হলো। ওকে, তাহলে ডিসপ্লেসমেন্ট সমান হবে বলেছি, এক্স ওয়ান সমান এক্স টু, তাহলে এক্স ওয়ানের ক্ষেত্রে রাশিমালা যদি এরকম লিখি, এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ, ওমেগা টি প্লাস ফাইভ, তাহলে এক্স টুকে কী লিখছি দেখো, এ সাইন ওমেগা টি, ওমেগা এই জায়গায় ভালো করে দেখো, ওমেগা টি প্লাস ক্যাপিটাল টি, টি স্মল টি, এটা হচ্ছে স্মল টি প্লাস ক্যাপিটাল টি, একটা টাইম পিরিয়ড কমপ্লিট হবে বলেছি, যখন এখানে ফিরে আসবে তখন তাহলে তার একটা টাইম পিরিয়ড কমপ্লিট হবে, তাই সেখানে টি প্লাস ক্যাপিটাল টি, ওকে, টি প্লাস ক্যাপিটাল টি, কারণ তাহলে এখান থেকে এপারটা টি ছিল, তারপর এখান থেকে ঘুরে আবার এখানে আসছি আমি, যখন এখানে এলাম আবার, তাহলে টি ক্যাপিটাল টি, তাই টি প্লাস টি প্লাস ফাইভ, যেটা ছিল প্লাস ফাইভ, এটা ওকে। এই যদি হয় তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি, এখন এ তো বাদ চলে যাচ্ছে, তাহলে এটাকে ধরলাম সাইন, এই অ্যাঙ্গেলটাকে ধরলাম সাইন থিটা, পুরোটাকে ধরলাম, আর এই দিকটাকে ধরলাম, এই পুরো পার্টটাকে সাইন আলফা, ওকে, তাহলে এখান থেকে নর্মালি কী লিখতে পারি, সাইন থিটা সমান আলফা, তাই তো, থিটা সমান আলফা লেখে যাবে। যে আর কী লিখতে পারি দেখো, এরকম লেখা যায় কি না, আর কী লেখা যায়, যে পাই মাইনাস আলফা,
দেখো থিটার জায়গায় যে সাইন থিটা ছিল, থিটার জায়গায় সাইন থিটা যেটা ছিল, সাইন থিটা এর জায়গায় লিখলাম সাইন পাই মাইনাস আলফা, যদি লিখি সাইন পাই মাইনাস আলফা, 180 মাইনাস আলফা কী হবে? সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা। ওকে আচ্ছা আর কী হতে পারে? 2π প্লাস আলফা যদি নেই, দাও সাইন 2π প্লাস আলফা, 2π মানে কোথায়? এখানে আসবে প্লাস আলফা মানে কোথায়? এখানে ঘরে থাকবে, তাহলেও সাইন আলফা পাবো। তার মানে এখানে তিনটে ভ্যালু এরকম পেতে পারি আমি, থিটা ভ্যালু। আচ্ছা তাহলে এরপর যেটা ভেলোসিটি সেম হবে বলেছে v1 সমান v2, v2 তো v1 সমান v2। আচ্ছা v1 সমান v2 হয় তাহলে x কী ছিল? এ রাশিমালা, এ ডেরিভেটিভ করে v1 পাচ্ছি, তাহলে এটা আসবে a ওমেগা cos ওমেগা t প্লাস 5। আর v2 এই সাইড ডেরিভেটিভ করে দাও, এই সাইড ডেরিভেটিভ করলে কী আসবে? এও আসবে a ওমেগা cos ওমেগা t প্লাস ক্যাপিটাল t প্লাস 5 এটা। ওকে তাহলে একই রকম ওমেগা ওমেগা এ ওমেগা বাদ দিয়ে দাও, তাহলে এখানে পাচ্ছি cos ওমেগা t প্লাস 5, এই দিকটা হয়ে যাবে cos ওমেগা t প্লাস ওমেগা ক্যাপিটাল t প্লাস 5। তাহলে এই দিকটা একই রকমভাবে cos থিটা ভাবলাম এটাকে, যেরকম ভেবা হয়েছিল আগেরটা cos থিটা, কারণ এই অ্যাঙ্গেলটাকে থিটা নিয়েছি, এই অ্যাঙ্গেলটাকে আলফা নিয়েছিলাম, তাহলে এখানেও তাই cos আলফা। তাহলে এখানে আবার থিটা সমান কী লিখব? থিটা সমান আলফা, থিটা সমান আলফা তো হচ্ছে। আর কী হতে পারে? পাই 2π মাইনাস আলফা একটা পাবো, আর এটা হচ্ছে 2π প্লাস আলফা। দেখো 2π মাইনাস আলফা সাইন, সরি cos 2π, 2π মানে কোথায়? এখানে গেলাম মাইনাস আলফা, cos 2π মাইনাস আলফা করলে কী হবে? cos 2π মাইনাস আলফা করলে, সরি 2π দেখানে পাই দে 2π, এখানে গেলাম মাইনাস আলফা মানে cos, অল সাইন ট্যান cos, cos এর ঘর পজিটিভ পাবো। 2π প্লাস আলফা মানে এই ঘরে চলে আসবে আবার, তাহলে সেক্ষেত্রে আমি এটাই পাবো। তাহলে এখন যেটা কোশ্চেন হচ্ছে যে কত সময় পর তার একই জায়গায় ভেলোসিটিটা সেম হয়ে যাচ্ছে, ভালো করে ভেবে দেখো কোন সময়ে এসে তার ভেলোসিটি সেম হচ্ছে। ফার্স্ট এটা কী হচ্ছে? থিটা সমান আলফা তো হবেই, ফার্স্ট বলা ছিল, তারপরে কোথায়? প্রথমবার পেয়েছি আমি এইখানে থিটা সমান আলফা, দেখো এখানেও তাই থিটা সমান আলফা, তাহলে এই জায়গায় গিয়ে সে তার প্রথমবার সমান হয়েছে। এরপর কোথায় গিয়ে সমান হলো? এরপর কোথায়? এখানে মিল দেখো, এখানে কোথায় পাচ্ছি? 2π প্লাস আলফা, 2π প্লাস আলফাটা পেয়েছি। আর এখানে কোথায় পাচ্ছি? এখানে একই রকম 2π প্লাস আলফা। ওকে তাহলে এই পাই মাইনাস আলফা আর 2π মাইনাস আলফা এখানে কিন্তু আমার ভেলোসিটি সেম হচ্ছে না, কিন্তু এই জায়গায় যদি ভাবি, এই জায়গায় এবং এই জায়গায় করে দেখতে পাই, তাহলে দেখবো এই অ্যাঙ্গেল পরে গিয়ে তার টাইম পিরিয়ড অর্থাৎ একটা পর্যায় পরে তার ভেলোসিটি বা ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে প্রথমবার এখানে হয়েছে, তারপর বলছি এখানে ডিসপ্লেসমেন্ট এখানে ইকুয়াল হয়েছে, ভেলোসিটি হচ্ছে এখানে। আর ডিফিনেশনও তাই দিয়েছি আমরা যে কখন ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট ইকুয়াল হবে, যে সময় পর গিয়ে হচ্ছে তাকেই বলছে আমরা টাইম পিরিয়ড। তাই যদি হয় তাহলে এখন থিটা সমান যদি আলফা বসিয়ে দিই, এবার থিটা সমান আলফা, তাহলে থিটা মানে কী ছিল? ওমেগা টি প্লাস 5 এটা ছিল, তার সঙ্গে কী করলাম আমি 2π আরও অ্যাড করলাম, 2π আলফা তো অলরেডি বেশি, আলফা মানে কী ছিল? ওমেগা টি, আলফা মানে কী ছিল? ওমেগা টি প্লাস, এটা তো ওমেগা টি প্লাস ক্যাপিটাল প্লাস 5, তাহলে 2πটা এই সাইড অ্যাড করলাম থিটার জায়গায়, তাই তো ছিল থিটার ক্ষেত্রে 2π প্লাস আলফা ছিল, তাই করে দিয়েছি এখানে। তাহলে এখান থেকে যদি কম্পেয়ার করা হয় তাহলে ওমেগা টি 5, ওমেগা টি 5 বাদ চলে যাচ্ছে, তাহলে এখান থেকে বলছে 2π সমান ওমেগা টি, বা টি সমান কী পাচ্ছে এখান থেকে? 2π বাই ওমেগা, 2π বাই ওমেগা, এ হচ্ছে পর্যায়কালের রাশিমালা। ওকে পর্যায়কাল হচ্ছে টি সমান 2π বাই ওমেগা, এত সময় পরে গিয়ে তার পর্যায় সেম মানে ভেলোসিটি এবং ডিসপ্লেসমেন্ট সেম হবে। আর একটা সহজ করেও ভাবতে পারি যে x সমান a cos ওমেগা টি রাশিমালা নেওয়া হচ্ছিল,
যে ছায়ার পাই যেটা আছে এক্স ইকালস টু এ কস ওমেগা টি, ওকে এখানে টাইম টি সমান জিরো পুট করে দাও। টাইম যদি জিরো পুট করি তাহলে এক্স কী পাবো, দেখো কস জিরো ওয়ান, তাহলে এক্স ইকালস টু এ। নেক্সট বলছে টির ভ্যালু, এবার এরকম নাও, টির ভ্যালু যদি এরকম নেই ওমেগা বাই টু পাই নেই, টির ভ্যালু হচ্ছে ওমেগা বাই টু পাই যদি না হয় তাহলে এক্স কী হবে দেখো তো, এক্স সমান কত হচ্ছে এবার এ কস ওমেগা, টির জায়গায় কী লেখাচ্ছে ভুলে গেলে, এটা টু পাই বাই ওমেগা নাও, টু পাই বাই ওমেগা, এটা টু পাই বাই ওমেগা, তাহলে এটা হচ্ছে ওমেগা ইন্টু টু পাই বাই ওমেগা, তাহলে এটা হচ্ছে এ কস টু পাই, কস টু পাই কত প্লাস ওয়ান, তাহলে আবার প্লাস ওয়ান পাচ্ছি, তাহলে এখানে প্লাস ওয়ান ছিল আবার প্লাস ওয়ান পাচ্ছি, প্লাস এ ছিল প্লাস এ পাচ্ছি, প্লাস এ মানে কত এখানে ছিল, এখানে ছিল তারপর আবার এখানে ফিরে আসছে, এখানে তাহলে এখানে গেলাম টাইম যখন জিরো তখন বলছি এখানে, এখান থেকে এখানে গেলাম গিয়ে ফিরে আবার যখন এখানে এলাম তখন বলছি প্লাস এই পাচ্ছি, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট তখনও প্লাস এ, অর্থাৎ পার্টিকেল আবার তার স্মরণ সেম করল। এই যে সময়টা, এই দুটো সময় যদি বিয়োগ করে দিই আমি তাহলে টু পাই বাই ওমেগা মাইনাস জিরো, একে বলছি টাইম পিরিয়ড, বা টু পাই বাই ওমেগা সমান ক্যাপিটাল টি, হচ্ছে পর্যায়কালের রাশি, টু পাই বাই ওমেগা, ওকে। এরকম ভাবতে হবে যে ফার্স্ট কেসে পার্টিকেল যদি এই দিকে মোশান থাকে যখন আবার একটা সময় পর এই দিকেই পাবো, তখনই হচ্ছে একটা পর্যায় কমপ্লিট হবে, বা এইখানে যেটা দেখানো হচ্ছিলো কোনো একটা সময় তার ডিরেকশান এই দিকে ছিল, পার্টিকেল যখন ঘুরে আবার এইখানে এলো তখন ডিরেকশান এই দিকে হয়ে যাচ্ছে, এটা একটা পর্যায় নয়, যখন এখান থেকে ফিরে আবার এইখানে এলো তখন বলছি ওর একটা পর্যায় কমপ্লিট হবে, যদি এখান থেকে ভাবি আমি, ওকে হচ্ছে পর্যায়টা। নেক্সট ফেজ যেটা পড়েছিলাম আমরা, ফেজ বইয়ে সম্ভবত নেই, এটা এগুলো নেই সম্ভবত, কিন্তু ফেজ যেটা পড়েছিলাম সেখান থেকে আমরা পাবো ফেজার ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রাম, ফেজার ডায়াগ্রাম যেটা বলা আছে, যে ফেজার ডায়াগ্রাম জানলে আমরা আগে যে প্রসেস পড়ে এলাম, এক্স ফাইন্ড করলাম, ভি ফাইন্ড করলাম, ত্বরণ ফাইন্ড করলাম, এই যে রাশিমালাগুলো দিয়ে প্রবলেম করা যাবে, কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে যদি ফেজার ডায়াগ্রাম আমি ভালো করে বুঝতে পারি তাহলে ওই ধরনের প্রবলেমগুলো জাস্ট ডায়াগ্রাম দিয়ে খুব সহজে কম সময়ে সহজে নির্ণয় করা যাবে, ওকে। আমরা নির্ণয় করব, আগে শিখি আগে ফেজার ডায়াগ্রাম কী, ফেজার ডায়াগ্রাম যেটা বলা আছে সেটা হচ্ছে এক প্রকার এসএইচএম, এসএইচএম অ্যান্ড এরকম বলা যাচ্ছে এসএইচএম এম সার্কুলার মোশন, সার্কুলার মোশন, ওকে। এসএইচএম করছে যেখানে পার্টিকেল এবং সার্কুলার মোশন করছে, যদিও আগেই বলা হলো সার্কুলার মোশন হচ্ছে পিরিয়ডিক মোশন বাট এসএইচএম নয়, এখানেও আমরা পুরোপুরি সার্কুলার মোশন ভাবছি না, জাস্ট পার্টিকেলটা সার্কুলার মানে ডায়াগ্রামে দেখাচ্ছি যে সার্কুলার ওয়েতে মুভ করছে, ওকে। বাট সার্কুলার মোশন এসএইচএম হবে কি না সেটা আমি দেখব, আগে ফার্স্ট দেখব সার্কুলার মোশন এসএইচএম হয় কি না, ইউনিফর্ম সার্কুলার মোশন এসএইচএম নর্মালি হয় না, কিন্তু কী শর্তে হতে পারে বা কীভাবে হয় সেটাই দেখবো এখানে। ধরো একটা পার্টিকেল একটা বৃত্তাকার পথে ক্লকওয়াইজ ডিরেকশানে মুভ করছে, পার্টিকেল ক্লকওয়াইজ ডিরেকশানে মুভ করছে, এসছে পথ বৃত্তাকার পথ, পার্টিকেল এখান থেকে তার জার্নি স্টার্ট বা এখান থেকে তার জার্নি স্টার্ট করছে, ওকে এই জায়গা থেকে তার জার্নি স্টার্ট, এখান থেকে তার জার্নি স্টার্ট করছে, অর্থাৎ টাইম যখন জিরো পার্টিকেল তখন এইখানে অবস্থিত, এখান থেকে সেভাবে ঘুরছে ক্লকওয়াইজ ঘুরছে, ওকে। পার্টিকেল যখন এইখানে এই যে মোশান ইউনিফর্ম সার্কুলার মোশান যেটা বলা ছিল সেটা কখনোই পিরিয়ডিক মোশান হবে না, কিন্তু পার্টিকেল যখন এখানে তার প্রজেকশান যদি নেই, প্রজেকশান মানে কী বলা ছিল এরকম পেয়েছি আগে ভেক্টরের ক্ষেত্রে, এই একটা ভেক্টর এর প্রজেকশান মানে এর অনুভূমিক উপাংশ এই দিকটা যেটা পাচ্ছি, এই যে অ্যাঙ্গেল যদি এটা হয় থিটা যদি হয় তাহলে এই দিকটা যেটা পাচ্ছি এ কস থিটা যেটা এটা হচ্ছে প্রজেকশান, ওকে। বা ছায়াটা কোনো একটা ভেক্টর যদি হয় এটা তাহলে নিচে যে ছায়া পাবো সেটা হচ্ছে প্রজেকশান, সেই প্রজেকশান কী হচ্ছে দেখো, যখন পার্টিকেল এইখানে তার প্রজেকশান হচ্ছে এই জায়গায়, এরপর পার্টিকেল যখন এইখানে এসে পৌঁছলো তার প্রজেকশান হচ্ছে এই জায়গা, প্রজেকশান পার্টিকেলের,
এই যে বৃত্তাকার পথে পার্টিকেল ঘুরছে, এই পার্টিকেলকে যদি এসএইচএম করতে হয় বা এই বৃত্তাকার মোশনটা, এই মোশন যদি এসএইচএম হয় তাহলে এসএইচএম এর যে কন্ডিশন ছিল এফ সমান কি হতে হবে মাইনাস কেএক্স, বা এরকম বলতে পারি এ সমান ওমেগা স্কোয়ার এক্স, যে কোনো একটা ফলো করতে হবে কে, বা এরকম বলতে পারি এক্স সমান এ সাইন ওমেগা টি প্লাস ফাই, এদের কোনো একটা ইকুয়েশান মেনে চলতে হবে, বা এক্স সমান এটাও বলতে পারি কস, যেগুলো আগে নেওয়া হয়েছিল এদের কোনো একটাকে ফলো করা থাকে তাহলেই ও এসএইচএম হয়ে যাবে। তাহলে ইমোশন এসএইচএম হয় কি না আমরা দেখবো। যেটা বলা হচ্ছিলো পার্টিকেল যখন এখানে তার প্রজেকশন হচ্ছে এটা, এই প্রজেকশনকে বললাম পি ওয়ান। এরপর পার্টিকেল এখান থেকে ঘুরতে ঘুরতে ধরো কোনো একটা সময় এখানে এসে পৌঁছলো, তার প্রজেকশন কী হবে, প্রজেকশন উপর থেকে লাইট ফেলা হচ্ছে, পার্টিকেল এই পথে ঘুরছে এখানে যদি লাইট ফেলা হয় তাহলে এর প্রজেকশন বলছি এখানে, যখন এখানে এলো প্রজেকশন হচ্ছে এই পয়েন্ট, অর্থাৎ প্রজেকশন হচ্ছে পি টু। পার্টিকেল ঘুরতে ঘুরতে এখানে এলো, এরপর ঘুরে যখন এইখানে এসে পৌঁছলো ধরো এই জায়গায়, তখন প্রজেকশন বলছি আবার এটা, প্রজেকশন হচ্ছে এটা, হচ্ছে পি থ্রি। নেক্সট যখন এখানে এসে পৌঁছলো তখন তার প্রজেকশন এইটা ভাবলাম এবার এখানে পাচ্ছি, হচ্ছে পি ফোর। এরপর পার্টিকেল যখন এখানে এসে পৌঁছলো তাহলে একই রকমভাবে প্রজেকশন আবার পাচ্ছি পি ফাইভ, পি ফাইভ এখানে এসে পৌঁছচ্ছে পি সিক্স, এই জায়গায় প্রজেকশন হয়ে গেলে পি সিক্স, মানে এই জায়গার প্রজেকশন হচ্ছে এখানে, হচ্ছে পি সিক্স। পার্টিকেল এখানে যখন পৌঁছবে, এবার শুধু ঘুরছে, ঘুরে যখন এখানে পৌঁছবে তার প্রজেকশন পি সেভেন, পি সেভেন। এরপর পার্টিকেল যখন এখানে গিয়ে পৌঁছচ্ছে তখন বললাম এটা পি এইট। প্রজেকশনগুলো তাহলে কীরকম হচ্ছে দেখো, ফার্স্ট প্রজেকশন এখানে ছিল, তারপর এখানে এসেছি, তারপর এখানে গেলাম এখানে এসেছি, তাহলে এখান থেকে এইদিকে যাচ্ছে, তারপর প্রজেকশন আবার দেখছি এখানে এসেছে, তারপর এখানে এসছে, তারপর এখানে, তারপর এখানে, তারপর আবার এখান থেকে এখানে, তারপর এভাবে পাচ্ছি। তাহলে মোশনটা কীরকম হচ্ছে দেখো, এই অরিজিন থেকে যদি স্টার্ট করি আমি, টাইম যখন জিরো ধরেছি এখানে, তাহলে এখান থেকে প্রজেকশন, পার্টিকেল কিন্তু এই পথে ঘুরছে, পার্টিকেল এই পথে ঘুরছে, বাট প্রজেকশনটা কী হচ্ছে, এখান থেকে এখানে গেল, তারপর এখান থেকে এখানে ফিরে এলো, নেক্সট হচ্ছে এখান থেকে এখানে গেছে, তারপর আবার এখানে ফিরে আসছে, এই মোশন কন্টিনিউ হচ্ছে, যাচ্ছে আসছে। ওকে, তার মানে এরকম যদি বলা, এটা ভেঙে যদি লেখা এখানে, তাহলে ফার্স্ট হচ্ছে পি ওয়ান থেকে পি টুতে গেল, তারপর বলা হচ্ছে পি ওয়ান থেকে পি টু, তারপর কী হচ্ছে পি থ্রি থেকে পি ফোরে এলো। ওকে, নেক্সট হচ্ছে এদিকে ফিরে এসছে, তারপর কী হচ্ছে পি ফাইভ থেকে পি সিক্স, যে কোনো নিয়েছি ওখানে আর কি, তারপর হচ্ছে পি সিক্স থেকে, এটা হচ্ছে পি সেভেন থেকে পি এইট, পি সেভেন থেকে পি এইট। ওকে, তার মানে কী হচ্ছে দেখো, এখান থেকে এদিকে গেল, দিয়ে এখানে এলো, তারপর আবার এই দিক, তারপর এই দিক, এই যে মোশন, এই প্রজেকশান যে মোশনটা সেটা কী হচ্ছে বলছি এসএইচএম হবে। কী করে হবে সেটা আমরা দেখব আঁকবো এখানে, বাট এই যে সার্কুলার মোশন, সার্কুলার মোশন নির্দিষ্ট সময় অন্তর অন্তর একই জায়গায় ফিরে আসবে, পিরিয়ডিক হবে, বাট কখনোই তার ক্ষেত্রে এই ইকুয়েশন আমরা কখনো পাবো না। বাট কী বলছি, যখন সার্কুলার মোশন হবে তার প্রজেকশানটা এসএইচএম করবে, কীভাবে বলছি এসএইচএম করবে, এই ছিল টাইম হচ্ছে এখানে জিরো, টি সমান জিরো, এটা কোনো একটা সময় পার্টিকেল এখানে এসে পৌঁছেছে, এখানে যদি এসে পৌঁছয় তাহলে সেই ক্ষেত্রে টাইম হচ্ছে টি, টাইম হচ্ছে টি, এই জায়গায় টাইম হচ্ছে টি। ওকে, পার্টিকেল এই যে পথে ঘুরছিল তার কৌণিক বেগ ওমেগা, বা অ্যাঙ্গুলার স্পিড যদি বলা হচ্ছে ওমেগা, অ্যাঙ্গুলার স্পিড, এগুলো সবই পড়া হয়েছে বৃত্তগতির ক্ষেত্রে পড়েছ, তাহলে এই পথে ঘুরছে ওমেগা স্পিড নিয়ে, কৌণিক বেগ নিয়ে ঘুরছে, তাহলে এইখান থেকে এখানে আসতে সময় লেগেছে কত, টি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেল থিটা বলছে, এখন থিটা সমান আমরা কী লিখব, থিটা সমান কী হয় ওমেগা ইন্টু টি হয়, বৃত্তগতির ক্ষেত্রে পাবো এটা আমরা, বা পেয়েছি এগুলো, থিটা সমান ওমেগা ইন্টু টি, তাহলে এই পথ হচ্ছে ওমেগা টি, বা এটাই হচ্ছে তাহলে ওমেগা টি। নেক্সট কী বলছি আমরা, যদি এই বৃত্তাকার পথের ব্যাসার্ধটাকে আমরা এ ভেবে নিই, এটা হচ্ছে এ, এই যদি এ হয় তাহলে পার্টিকেলের প্রজেকশান কোনটা, এই পার্টিকেল যদি এখানে থাকে তাহলে প্রজেকশান নিশ্চয়ই এই পার্টটা, এই পার্টটা হচ্ছে প্রজেকশান, বা পার্টিকেলের সরণ বলতে পারছি এই পার্টটা, এটা যদি অ্যালং এক্স অ্যাক্সিস ভাবি আমি, পার্টিকেল যখন এখান থেকে এখানে পৌঁছলো অ্যালং এক্স অ্যাক্সিস তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা, এ হচ্ছে এক্স, এই এক্স কী করে পাবো, আচ্ছা এ হচ্ছে এটা, এই দিকে যদি ভাগ করি এটাকে এইভাবে, এইভাবে যদি ভাগ করি তাহলে এই পার্টটা কী আসে,
এটা যদি এ হয় তাহলে এই পার্টটা হচ্ছে এ কস থিটা, এটা যদি এ হয় তাহলে এটা হচ্ছে এ কস থিটা, তাহলে এটা হয়ে যাবে এ সাইন থিটা, এই পার্টটা এ সাইন থিটা। তার মানে এক্স এর জায়গায় আমি কি লিখতে পারি, এক্স মানে হচ্ছে এখানে এ সাইন থিটা, থিটা মানে কথা বলেছি আমার ওমেগাটি, এ সাইন ওমেগাটি। তাহলে এ সাইন ওমেগাটি যদি পাই, এই পার্টিকেল তার প্রজেকশান যেটা বলছি বা প্রজেকশানের যে সরণটা ডিসপ্লেসমেন্ট যেটা, সেটা যদি এক্স মানে এ সাইন ওমেগাটি দেয় বা থিটা দেয়, এক্ষেত্রে ওমেগাটি প্লাস আলফা মানে থিটা ধরেছে এখানে, মানে ফাই পার্টটাকে জিরো ধরাইছে এখানে। ফাই পার্ট কেন জিরো, এখানে টাইম যখন জিরো তখন কত হবে, টাইম যখন জিরো এখানকার কোনো একটা রাশিমালে বসিয়ে দাও তখন দেখবে তাহলে জিরো পাবো। এই রাশিমালা যদি নেই আমি, এই রাশিমালা যদি নেই এখানে টাইম জিরো বসিয়ে দাও, জিরো বসালে ফাই কত আসবে, জিরো আসবে, কারণ টাইম যখন জিরো পার্টিকেল তখন এখানে বা প্রজেকশন তখন হচ্ছে এখানে। যদি প্রজেকশন এখানে হয় টাইম যখন জিরো, এই রাশিমালা নিলাম, টাইম যখন জিরো তখন তাহলে এক্স জিরো, তাহলে এ সাইন ওমেগাটি জিরো প্লাস ফাই, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করো ফাই সমান জিরো পাবে, তাই আমরা ফাইটাকে বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে পাচ্ছি এটা, যদি এই রাশিমেলাই আসে আমার তাহলে বলতে পারছি এসএইচএম হচ্ছে। তাহলে যেটা বলা হচ্ছিল প্রজেকশান হচ্ছে এসএইচএম হবে, বাট সার্কুলার মোশন কিন্তু এসএইচএম হবে না। এই নিয়েই আমরা অনেকগুলো প্রবলেম করবো, এখানে দেখবো প্রবলেম ঠিক বলা যাচ্ছে না, কয়েকটা প্রসেস দেখছি এখানে, তারপর গিয়ে লাস্টে প্রবলেম করবো, কেন এমনি প্রসেস থেকে সুবিধা এটা সেটা দেখবো। ফার্স্ট এরকম বললাম একটা পার্টিকেল এই জায়গা থেকে তার জার্নি স্টার্ট করলো, এখান থেকে এখানে টাইম জিরো, ওকে ক্লকওয়াইজ ঘুরছে সব ক্ষেত্রে ধরবো আমরা। তাহলে কোনো একটা সময় যখন এখানে এসে পৌঁছলো টি, যখন এখানে এসে পৌঁছলো তখন তার টাইম কী পেয়েছি আমরা, আচ্ছা এটাকে এক নম্বর পেপার নিলাম। এক্স ওয়ান তার কী হচ্ছে, তার সরণ যদি যায় বা তার ইকুয়েশান যদি যায়, ইকুয়েশান অফ এসএইচএম যদি বলি, তাহলে কত হচ্ছে এটা এ সাইন ওমেগাটি। সেকেন্ডটা এরকম বললাম যে টাইমটা আমি এই জায়গা থেকে কাউন্ট করছি না, টাইমটা বললাম এইখান থেকে শুরু করছি কাউন্টিং, ওকে পার্টিকেল তাহলে এখান থেকে হয়তো এখানে আসছে, এখান থেকে জার্নি স্টার্ট করছে, কোনো একটা সময় এখানে যখন এসে পৌঁছলো তখন বলছে টাইম হচ্ছে জিরো। এরপর আরও কিছু সময় পর পার্টিকেল এখানে এসে পৌঁছলো এই জায়গায়, তখন টাইম টি সমান টি, তাহলে এখন তার ইকুয়েশন কী হবে। এগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে একই কোশ্চেন, ফাইন্ড ইকুয়েশান, ফাইন ইকুয়েশান অফ এসএইচএম, ফাইন ইকুয়েশান অফ এসএইচএম, সবগুলোর ক্ষেত্রে করবো আমরা, যে কয়েকটা কেস করবো এখানে একই। তাহলে পার্টিকেল এখানে ছিল এখানে এসেছে, তাহলে এই ক্ষেত্রে যদি আসে এই হচ্ছে এ, এই হচ্ছে তার ব্যাসার্ধটা হচ্ছে এটা, ওকে এই হচ্ছে ব্যাসার্ধ এই। আচ্ছা এখানে কী দেখবো, দেখো টাইম যখন জিরো, টাইম যখন জিরো এইখান থেকে যে এই পার্টটা পাচ্ছি আমি, এখান থেকে যদি এটা জয়েন করি, এটা টাইম যখন জিরো ছিল এখানে ছিল তারপর এখানে আসছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে ওমেগা, কৌণিক স্পিড যদি হয় তাহলে এখান থেকে আসতে ওমেগা ইন্টু টি, তাহলে এটা হচ্ছে ওমেগা ইন্টু টি পাচ্ছি, ওমেগা ইন্টু টি, ওকে। এই যে অ্যাঙ্গেলটা ইনিশিয়ালি মুভ করে এসছে টাইম যখন জিরো, তাহলে এটা সাম্যাবস্থা ছিল, এই সেই টাইম যেটা আমরা ভাবি তার সাম্যাবস্থা এটা ছিল, সেই সাম্যাবস্থা হচ্ছে এটা। এরপর পার্টিকেল এখানে চলে এসেছে, এখন এর ফলে যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেটা বলছে ইপক, যেটা একটু আগে দেখালাম এখানে ইপক জিরো পেয়েছিলাম, কিন্তু এখানে বলছি টাইম যখন জিরো তখন তাহলে ইপক জিরো নয় ফাই। তাহলে এখন তার ইকুয়েশান কী হবে, এসেইচএম, এসএইচএম ইকুয়েশান মানে কী হচ্ছে, পার্টিকেল যেখানে আছে সেই পয়েন্টের প্রজেকশান নিয়ে নাও, দিয়ে তার সরণটা খুঁজে নাও, তাহলে হয়ে যাচ্ছে। তাহলে এই অবস্থায় তার প্রজেকশান হচ্ছে এটা, এটা হচ্ছে তার প্রজেকশান, তাহলে সরণ হচ্ছে এই পার্টটা, এই পার্টটা আমাকে খুঁজতে হবে, এই পার্টটা কী করে পাবো, এই পার্টটা খোঁজার জন্য যদি জেনারেল ফর্ম যেটা ছিল এক্স সমান এ সাইন কী ছিল, ওমেগাটি, ওমেগাটি এখানে আছে, ওমেগাটি প্লাস তারপর কি ফাই, বুঝছি তো এটাই হবে ইকুয়েশান, এই পার্টটা ইকুয়েশান এটাই হবে। নর্মালি এটা যেটা জানতাম, যে ইকুয়েশান আমরা জানতাম সেই হিসাবে বলছি, বাট গ্রাফ থেকে কী করে পাচ্ছি, দেখো ফেজার ডায়াগ্রাম থেকে কী করে পাচ্ছি, এটা ছিল এ, এটা এ তো এর তাহলে এই দিকের কম্পোনেন্ট এনো, এই দিক বরাবর কম্পোনেন্ট, তাহলে এটাই পাবো আমি, এ যদি এটা হয় তার এই দিক বরাবর কম্পোনেন্ট, তার মানে এটা এই দিক বরাবর কম্পোনেন্ট কী হবে, এইখান থেকে পুরো অ্যাঙ্গেলটা কত, এই টোটাল অ্যাঙ্গেলটা ওমেগা টি প্লাস ফাই, ওমেগা টি প্লাস ফাই,
तार माने एटा जदि ए हय एदिकटा हच्छे ए साइन तार माने एटा जेटा पाच्छि आमि x समान ए साइन ओमेगा टी प्लस फाइ एकी एदि मते पेलाम। अच्छा नेक्स्ट एरकम जदि भाबे एबार पार्टिकल जार्नी एखान थेके शुरू करलो टाइम जिरो ओके सॉरी जार्नी एखान थेके शुरू करेछे बाट एखान थेके आमि टाइम टी समान जिरो बोललाम कोन एकटा समय पार्टिकल एइखाने एसे पौंछलो टी समान टी एखाने एसे पौंछलो ताहले एबार तार इक्वेशन कि हबे एसेई सेमे जे इक्वेशन ताहले कि हबे एकई कंडिशन ताहले एटार संगे एटा जयेन करे दाओ जयेन करे दिलाम এই অ্যাঙ্গেল কত হচ্ছে এই অ্যাঙ্গেল টি সময় এসেছে তাহলে এটা হচ্ছে ওমেগা টি ওকে ওমেগা টি তাহলে এবার আগের যে ফর্মুলা আমরা জানতাম সেই হিসাবে বসাচ্ছি ফার্স্ট এ সাইন ওমেগা টি তো আছেই ওমেগা টি প্লাস কি ছিল ফাই ফাই হচ্ছে টাইম যখন জিরো সেই সময় কত অ্যাঙ্গেল ফর্ম করছে সেটা তো টাইম যখন জিরো ধর পার্টিকেল তো এখানে তাহলে অ্যাঙ্গেল যেটা ফর্ম করলো এখান থেকে যদি ভাবি আমি তাহলে এই অ্যাঙ্গেলটা ফর্ম করেছে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল মানে কত নাইনটি নাইনটি দিয়ে দাও তাহলে কত হবে এ সাইন ওমেগা টি প্লাস নাইনটি তার মানে চলে আসবে এ কস ওমেগা টি ইচ্ছা আমার জেনারেল ইকুয়েশন আমি যেটা জানতাম সেই রেসপেক্টে এটা বাট গ্রাফ থেকে কী করে পাবো গ্রাফেতে বলেছি প্রজেকশন নেব প্রজেকশন এই পয়েন্টের প্রজেকশন এই পয়েন্টের প্রজেকশন হচ্ছে এইখানে পাচ্ছি এই পয়েন্টের প্রজেকশন এই পয়েন্টের প্রজেকশন এটা তাহলে এই ক্ষেত্রে এইটা হয়ে যাচ্ছে তার সরণ এটাই তো সরণ ওকে প্রজেকশন এটা এই পয়েন্ট যদি তাহলে স্মরণ করলে এটা তাহলে এখন এক্স হচ্ছে এটা তাহলে এইটা যদি এ হয় আমরা ভালো করে ভেবে দেখো এইটা যদি এ হয় তাহলে এটা কী হবে এটা যদি এ হয় তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স সমান এ কস ওমেগা টি দেখো এত কিছু ভাবতেই হচ্ছে না আমাকে জাস্ট ডাইরেক্ট পেয়ে যাচ্ছি এক্স সমান এ কস ওমেগা টি ওকে আচ্ছা নেক্সট যদি এরকম পজিশন থেকে পার্টিকেল তার জার্নি স্টার্ট করতো পার্টিকেল জার্নি করছে এইখান থেকে টাইম কাউন্টিং শুরু করলাম জার্নি কিন্তু এখান থেকে শুরু এইখান থেকে একটার সময় এসে এইখানে এসে পৌঁছলো পার্টিকেল এখানে এসে টি সমান টি তাহলে এবার এই পার্টটা কী হবে ওমেগা টি ওকে তাহলে এবার ইকুয়েশন এক্স ইকুয়ালস টু এ সাইন এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি ফাই কত ফাই এখান থেকে ভাবতে হবে সব ফাই হচ্ছে এখান থেকে শুরু করে এই পার্ট প্লাস এই পার্টটা সরি এই পার্টটা হচ্ছে ফাই ভালো করে দেখো একশো আশি তার মানে এটা হচ্ছে একশো আশি তাহলে সাইন একশো আশি মানে টু পাই সাইন সরি টু পাই না টু ইন্টু পাই বাই টু একশো আশি প্লাস ওমেগা টি মানে কথা হবে একশো আশি প্লাস ওমেগা টি মানে হচ্ছে মাইনাস এ সাইন ওমেগা টি এটা আসার কথা আমার দেখি গ্রাফ কী দিচ্ছে ফেজার ডায়াগ্রাম কী বলছে ফেজার ডায়াগ্রাম বলছে এটা এ তাহলে এই পার্টিকেলের প্রজেকশন কোথায় পার্টিকেলের প্রজেকশন এর দিকে হবে পার্টিকেলের প্রজেকশন হচ্ছে এটা প্রজেকশন যদি হয় তাহলে ডিসপ্লেসমেন্ট এখন এই দিকে পাচ্ছি আমি এই দিক কোন দিক এক্স অক্ষের নেগেটিভ এক্স অক্ষের নেগেটিভ এটা যদি এ হয় তাহলে এটা কী আসবে এটাই এখন এক্স তাহলে এখানে এক্স সমান কী বলবো এক্স সমান মাইনাস এ নেগেটিভ দিক তো তাহলে মাইনাস এ এটা এ তো তাহলে এ যদি হয় এদিকে কম্পোনেন্ট কী হবে এটা হয়ে যাচ্ছে কস তাহলে এই পাশটা হয়ে যাচ্ছে সাইন সাইন ওমেগা টি এটা অ্যাঙ্গেল তো এটা যদি এ হয় এর তাহলে এইদিকের কম্পোনেন্ট হয়ে যাচ্ছে কস তাহলে এটা সাইন হবে তাই সাইন এবার নেগেটিভ দিক বলে মাইনাস আমরা সব জায়গায় কোঅর্ডিনেট খুব ভালো করে ফলো করে যাব ওকে আচ্ছা নেক্সট এটা যদি ভাবি আরও কিছুটা এগিয়ে গেলাম তাহলে এবার কী হবে এইখান থেকে টাইম কাউন্টিং স্টার্ট পার্টিকেল এইখানে এসে পৌঁছলো এই জায়গায় এসে পৌঁছেছে অর্থাৎ এই অ্যাঙ্গেল এখন হয়ে যাচ্ছে ওমেগা টি তাহলে এবার প্রজেকশন আচ্ছা ইকুয়েশন তাহলে কী হচ্ছে এবার এখানে ইকুয়েশন কী আসবে এক্স ইকুয়ালস টু নর্মাল ফর্মুলা এ সাইন ওমেগা টি প্লাস ফাই ফাই মানে কত এখান থেকে এটা একশো আশি প্লাস এই অ্যাঙ্গেলটা যাবে আবার একশো আশি
प्लस ए अंगेलटा जब ते कि अंगेलटा कत हो अंगेलटा कत धरते अच्छा इटा जो ओमेगा टी अंगेलटा बला आज 45 बाई 4 बला आज सब पाई बाई जदि 4 बला था कि पाई बाई 4 बला आज एखे तेल ये 180 180 पाई प्लस पाई बाई 4 तार माने ए साइन ओमेगा टी प्लस कत आज 5 पाई बाई 4 ये जो सल्व करी ताते आसे माइनस ए साइन ओमेगा टी प्लस पाई बाई 4 आसे कारण 180 হচ্ছে এখানে সাইন 180 প্লাস যদি নাও করি আমি 180 180 মানে কোথায় সাইনের ঘর প্লাস কোথায় যাচ্ছে ওমেগা টি প্লাস পাই বাই 4 মানে এদিকে কোনা একটা এখানে এলাম অল সাইন টানা ঘরে এসেছি তাহলে মাইনাস হবে তো মাইনাস আচ্ছা গ্রাফ থেকে কি করে পাচ্ছি আমি এর প্রজেকশন হচ্ছে এই পয়েন্ট তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা ডিসপ্লেসমেন্ট এটা এইটা যদি এ হয় এইটা যদি এ হয় তাহলে এই দিকটা কি হবে এবার अंगेल फाइन करते हैं ए अंगेल कत है टोटाल अंगेल कत छो 90 अच्छा ओमेगा टी हिसेबे भावी ओमेगा टी सपेक्षे जो भाबा है तो ओमेगा टी ये जी भावी ए भावी ए अंगेल ओमेगा टी ए ताले कस जो है ताले कस पाव ये पार्ट कस हो जाए ओके बाई पार्टा कस এখান থেকে এই অ্যাঙ্গেল পাবো এই পুরো অ্যাঙ্গেলটা ওমেগা টি প্লাস পাই বাই 4 এখান থেকে পাচ্ছি ওমেগা টি প্লাস পাই বাই 4 তাহলে এই দিকের কম্পোনেন্ট হয়ে যাচ্ছে কস আসবে তাহলে এই দিকটা হয়ে যাচ্ছে সাইন তাহলে এক্স ইকুয়ালস টু একদম ডাইরেক্ট বসানো হচ্ছে মাইনাস মাইনাস হচ্ছে নেগেটিভ দিক বলে মাইনাস সাইন ওমেগা টি প্লাস পাই বাই 4 ওকে আচ্ছা আরেকটা কেস আর একটা কেস এরকম বলা হচ্ছে যদি এরকম ভাবি পার্টিকেল এবার ক্লকওয়াইজ যে ঘুরছিল সেটা আর ভাবছি না ধরো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এবং টাইম এখান থেকে শুরু করলাম পার্টিকেল অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে ঘুরে এখান থেকে এইখানে এলো তখন টাইম হচ্ছে টি সমান টি ওকে এইখানে টাইম টি সমান টি পাচ্ছি তাহলে তখন নিশ্চয়ই পার্টিকেল এই জায়গায় এই যে অ্যাঙ্গেলটা গেল এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা ইনটু টি এই অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা টি তাহলে এখন তার ইকুয়েশন কী হবে এখন ইকুয়েশন যদি নেওয়া হয় তাহলে জেনারেল যে ফর্মুলা ছিল জেনারেল ফর্মুলা অনুযায়ী এক্স সমান কী আসবে এ সাইন ওমেগা টি অ্যাঙ্গেল কত হচ্ছে এখানে এটা যদি ওমেগা টি হয় এই পুরো অ্যাঙ্গেল কত ছিল এই পুরোটা যদি ভাবি তাহলে হচ্ছে 270 270 মাইনাস ওমেগা টি 270 মাইনাস ওমেগা টি যদি নেই তাহলে কি আসবে এটা মাইনাস এ কস ওমেগা টি মাইনাস এ কস ওমেগা টি এটা হচ্ছে জেনারেল যে ফর্মুলা জানতাম সেই রেসপেক্টে বাট এমনি যদি ভাবি এখান থেকে তাহলে এই পয়েন্টের প্রজেকশন এইখানে পাবো এই পয়েন্টের প্রজেকশন যদি এখানে পাই আমি তাহলে সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট এই পার্টটা হবে এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এটা এটা হচ্ছে এক্স তাহলে এটা যদি এ হয় এ হয় এই অ্যাঙ্গেল ওমেগা এটা এ হলে তাহলে এদিকের কম্পোনেন্ট কী হবে এ কস ওমেগা টি তাহলে খুব সহজ এরকম বলা যাচ্ছে মাইনাস এ কস ওমেগা টি ওকে এবার আমরা প্রবলেম করবো এখানে কিছু প্রবলেম পাবো এখান থেকে সেগুলো দেখবো এসএইচএম এর ক্ষেত্রে টাইম যখন জিরো এরকম একটা কোশ্চেন বলা হলো যে এসএইচএম যখন বলা হচ্ছে কোশ্চেন হচ্ছে একটা পার্টিকেল এসএইচএম করছে যখন টাইম টি ইকুয়ালস টু জিরো সে তখন কোথায় এক্স ইকুয়ালস টু প্লাস এ বাই টুতে অ্যান্ড ইনিশিয়ালি ইট ইজ মুভিং ইন পজিটিভ এক্স ডিরেকশান পজিটিভ এক্স ডিরেকশান ফাইন ইকুয়েশান ফর এক্স একে যদি আমি জেনারেল ফর্মে করি জেনারেল ফর্ম মানে যেগুলো আমরা আগে জেনে এসেছি ইকুয়েশন দিয়ে মানে ফেজো ডায়াগ্রাম বাদ দিয়ে যদি করি তাহলে কীভাবে করবো আমরা ফার্স্ট কী করবে ফার্স্ট যেটা করতে হবে এক্স ইকুয়ালস টু যে ইকুয়েশান হয় এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস 5
नेक्स्ट कत बोले टाइम जो जिरो तक एक्स कत प्लस ए बाई टू तेल एक जगह ए बाई टू बसिए दो ए बाई टू साइन ओमेगा टी टी तो जिरो टी जो जिरो है फाइ कत है तेल एखान देखते हो टी जिरो ओमेगा टी जिरो हो गए फाइ तेल एखान साइन फाइ समान हे हाफ साइन फाइ समान जो हाफ है तेल फाइर भैल्यू कत है नॉर्मली मैं हम थार्टी थार्टी तो है साइन थार्टी हाफ क्योंकि ये कि होते देखो तो 180 माइनस 30 जो करी कि साइन 180 मान माइनस 30 साइन 180 माइनस 30 मान साइन 30 होके ऑल साइन टैन कॉस जो भावी 30 होच्छे हाफ अर्थात दुटो वैल्यू पे जा 30 पे जा 150 हो जाए कौनटा नेब हमें 30 नेब ना कि 150 कि भाव बोल हमें जो डायग्राम नहीं हे मीन पोजिशन एक्स इक्वल्स टू जिरो ये हे एक्स इक्वल्स टू प्लस ए तेल ए बाई टू मान ये ए बाई टू प्लस ए बाई टू तेल 30 एंगेल जो एखे पार्टिकल जो दिखे जाए अच्छा धर पेंडुलम ये पेंडुलम पेंडुलम ये आछे पेंडुलम जो एखे थे तक हे 30 सॉरी जिरो छो जो एखे एलो तक तेल 30 जो पार्टिकल जा दिखे तक हम 30 आर एरको तो होते पार्टिकल जो दिखे जाए यह दिखे जाए पार्टिकल भलोकर भेबे देखो पार्टिकल जो ये जागल 30 एबार पार्टिकल जो एखे जाए अंगेल 90 एरपर जो फिर आस तक अंगेल हे 150 मैं फेज डिफरेंस 150 ओके तेल दुटोर ही सम्भावना हो 30 नेब ना कि 150 नेब 30 ना 150 जैगा नतून कोश्चन तैरि है जे पार्टिकलर पजिशन देखे पार्टिकलर मोशन खुजे पाव जाए ना कौन दिखे पार्टिकलर पजिशन हे एट ए बाई टू ते तेल क्यों बुझ पार्टिकल ये जा कि ये जा खूब इम्पोर्टेंट लाइन क्योंकि पार्टिकलर पजिशन देखे कख बोझा जाए ना पार्टिकलर मोशन यिक ना कि दिक ते बुझ क्यों कर बुझ क्यों वेलोसिटी दिए जो वेलोसिटी जानते परि क्लियर बोले दीते पार्टिकल यदि जा दिखे जा वेलोसिटी एखे कि बला आज वेलोसिटी हे इज मुविंग पजिटिव एक्स डिरेक्शन पजिटिव एक्स डिरेक्शन मान कि वि इज ग्रेटर दें जिरो पजिटिव एक्स जा तो वेलोसिटी एर कथा ओमेगा ये मैक्सिमाम एरपर जामचे आस्ते आस्ते कौन दिखे जा पजिटिव एक्स जाके तेल भि जो ग्रेटर दें जिरो है अच्छा भिर राशि मेले क्या पा एक्स जो ये भि हे ओमेगा कस ओमेगा टी प्लस फाइव भि समान ए ओमेगा कस ओमेगा टी प्लस फाइव भि ग्रेटर दें जिरो है भि जो ग्रेटर दें जिरो है तेल से क्या बोल कस ओमेगा टी प्लस फाइव ग्रेटर दें जिरो आर टी तो जिरो बला टाइम जो जिरो इनिशियल टाइम जो जिरो बला तेल से बला कस फाइ इज ग्रेटर दें जिरो कस फाइ ग्रेटर दें जिरो हमें कथाए पा ऑल साइन टैन कॉस भेबे देखो ये फर्स्ट क्वाड्रेंट ये सेकेंड एट थर्ड एट फोर्थ ये फर्स्ट क्वाड्रेंटे देखो कसर भैल्यू कस जिरो थे 90 पुरोटाई पजिटिव पाँची ओके पुरोटाई पजिटिव पा मैं ग्रेटर दें जिरो हेखान पर्त फर्स्ट क्वाड्रेंटे ग्रेटर दें जिरो पाँची हमें एरपर जो सेकेंडे आसब नेगेटिव पा थार्डे गए नेगेटिव पा आर फोर्थे चले जाओ तक तेल पजिटिव पा तम मैंने कस फाइ कथाय कथाय ग्रेटर दें जिरो है कस फाइ ग्रेटर दें जिरो है फर्स्ट क्वाड्रेंट फर्स्ट और फोर्थ क्वाड्रेंटे गए कस फाइ ग्रेटर दें जिरो है एखने और एखे जो एखे और एखे है हमारे भैलू की देव आ देखो 30 और 150 देव आ 30 और 150 तो 30 कथाय फर्स्ट क्वाड्रेंट फोर्थ क्वाड्रेंट तो 150 हो 150 देखने पा सेकेंडे तो ना बोले कंडिशन कस फाइ ग्रेटर दें जिरो फुलफिल हो केवलम्र फर्स्ट क्वाड्रेंट तई एखे 30 नेब तई जेटा बला हे वेलोसिटी जी हमें जानते परि दीते पार्टिकलर मोशन का कौन दिक पजिटिव हो कि नेगेटिव हो ओके क्लियर खूब इम्पोर्टेंट अच्छा यदि है तेल से खान फाइम तेल 30 तेल फाइर भैल्यू ना हलो 30 तेल इक्वेशन क्या है एक्स इक्वल्स टू ए साइन ओमेगा टी प्लस 30
थार्टी बा पाई बाई सिक्स सेम एक ही जिनिस थार्टी बा पाई बाई सिक्स ओके ये होच्छे आमार इक्वेशन क्वेश्चन जेटा चाइछिलो फाइंड द इक्वेशन फॉर एक्स से होच्छे एटा ये होच्छे जेनारेल वे जे वे ते क्यालकुलेशन करे हुए पाच्छी बाट फेजार दिए कि पाई आमी देखबो बा कत सहजे फेजार दिए करा जाए सेटाई आमरा देखबो फेजार दिए कि करे पाबो फेजार होच्छे सर्कुलर मोशन भावते हैं एखे पार्टिकल ये एखान जान स्टार्ट अच्छा ये दिक्ट हे एक्स पजिटिव एक्स नेगेटिव एक्स जो पार्टिकल टी इक्वल्स टू जीरो तक कथाय पार्टिकल तक जगह ओके जगह टी इक्वल्स टू तक जगह अच्छा तरह आगे आप देखे नहींगल ये एक्स इक्वल्स टू प्लस ए दिक्कत पॉइंट हे एक्स इक्वल्स टू माइनस ए और यहाँ हे एक्स इक्वल्स टू जीरो पोजिशन हे एक्स इक्वल्स टू जीरो अच्छा नेक्स्ट क्वेश्चन हे ए बाय टू तेल एखान ये पार्ट हे ए बाय टू पार्ट हे ए बाय टू जदि ये प्रोजेक्शन है तेल पार्टिकल कथाय कथाय थकते परे प्रोजेक्शन जदि ये पार्टिकल ये थकते परे ये जगह कि भाव बोलिए इस लाइन टेने दो प्रोजेक्शन सोजा एक लाइन टेने दो लाइन टन तेल पार्टिकल ये थकते परे बाखने थकते परे तेल क्लक वाइज जो मोशन भेबे थी आगे थी तेल ये दिखे मोशन होते एखान ये कौनटा के लिए पॉइंट होते पॉइंट होते कौन पॉइंट नेब जो यहाँ होते कि बला छो वेलोसिटी देखते हैं वेलोसिटी की बला पॉजिटिव क्वेश्चन जो छो वेलोसिटी हो पॉजिटिव ओके पॉजिटिव एक्स डायरेक्शन मूविंग इन द पॉजिटिव एक्स डायरेक्शन तार माने वेलोसिटी हे पॉजिटिव जदि वेलोसिटी पॉजिटिव ही है जदि यही दिखे आसे तेल वेलोसिटी पॉजिटिव और जदि यही दिक भावी देखो वेलोसिटी नेगेटिव दिक हा पार्टिकल जो यही दिखे जाए वेलोसिटी तेल कि नेगेटिव दिक और जो पार्टिकल यही दिखे आसे तेल पॉजिटिव दिक तमें हे ओके पॉइंट नहीं था पॉइंट जदि नहीं पॉइंट जदि नहीं हे ए बाय टू ये जगह तुम्हें भावते भलो कर देखो ये हमारे ए ये जदि ए है ये ए बाय टू ए बाय टू कार प्रोजेक्शन एर हे प्रोजेक्शन पॉइंट प्रोजेक्शन डिसप्लेसमेंट जो ये ये ए बाय टू करते हम ए अंगेल देखो सिक्सटी दीते हैं कारण कि देखो एक समान कि है एक समान ए साइन थीटा जो नहीं एक्सर जगह ए बाय टू बस एक्सर जगह ए बाय टू बस ए साइन थीटा तेल थीटा समान एंगल भूल हमसे थीटा समान ए बाई टू तो सरि ये कस हो तो सरि सरि ये जी ए है तो कस तो सरि 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 एक समान ए कस थीटा तेल ये जी ए बाई टू नहीं कस थीटा तेल थीटा समान सिक्सटी साइन ना एक कस होता जी ए है ए हम एक पार्ट कस होके तेल ए अंगेल सिक्सटी हो जाए ए अंगेल जो सिक्सटी है तेल अंगेल कत थार्टी एंगल थार्टी एंगल जो थार्टी हो जाए तेल एखान सहजे बोले दीते इक्वेशन एक समान ए साइन ओमेगा टी प्लस थार्टी हमारे इपोकटाई दरकार छो जो एखान स्टार्ट हो इक्वल्स टू जीरो अंगेलटाई तो दरकार छो हमार थार्टी बस दिन इक्वेशन हो गए तो कैलकुलेशन किच जस्ट जगह तुम्हें भेबे नहीं भाव कर क्लियर एक ही रकम कैकट प्रब्लेम करब आज पर क्वेश्चन हमें क्वेश्चन लिखे नहीं आगे समय जाते कम लागे एकटू तई एस एच एम पार्टिकल एस एच एम करार्टिकल एस एच एम कर क्लक आई एम कर टाइम टी इक्वल्स टू जीरो तक एक्स इक्वल्स टू माइनस ए बाय टू पार्टिकल माइनस ए बाय टू एंड इनिशियल इट इज मूविंग इन द पॉजिटिव एक्स डायरेक्शन जखन टाइम जिरो तखन तार पोजिशन हे मेन पोजिशन ये कथा एक कत माइनस ए बाय टू नेगेटिव तो ये दिखे बाट पार्टिकल मूविंग इन द पॉजिटिव एक्स डायरेक्शन फाइंड द इक्वेशन ऑफ एक्स हमें कहते फाइंड करब फेजार दिए तेल माइनस ए बाय टू को एक पोजिशन भेबे नहीं धरल एटाई हे माइनस ए बाय टू तेल एर डायग्राम जो ना हो दुटो पॉइंट पा माइनस ए बाय टू मान ये एक्स अक्ष बिंदु तेल ये होते होते तो ये मैं पार्टिकल तेल ये जाए पार्टिकल यदि
বা এখানে হলো পার্টিকেল এই দিক। এবার কি করব, নেক্সট ভেলোসিটি দেখতে হবে। মুভিং ইন দা পজিটিভ এক্স ডিরেকশন, তাহলে ভেলোসিটির প্রজেকশন নিয়ে দেখো এবার। তাহলে পার্টিকেল এই দিক যাচ্ছে আর এই দিক যাচ্ছে, এই দিক যেটা যাচ্ছে এই দিক মানে নেগেটিভ দিকে যাচ্ছে, ভেলোসিটি তাহলে নেগেটিভ। ওকে, ভেলোসিটি তাহলে নেগেটিভ পাবো এই দিক মানে, আর এই দিক মানে কি হচ্ছে পজিটিভ, এটা পজিটিভ ডিরেকশন যাচ্ছে, তাহলে এই দিকটা মানেই পজিটিভ ডিরেকশন, অর্থাৎ আমরা এটা কেন। আবার বলছি, ফার্স্ট আমরা এই পয়েন্টের রেসপেক্টে পয়েন্ট চুজ করলাম, তার জন্য দুটো পয়েন্ট পেয়েছি, এখানে একটা পয়েন্ট একটা পয়েন্ট। এখানকার মোশন মানে যেহেতু ক্লকওয়াইজ হচ্ছে, সব কিছুই ক্লকওয়াইজ ভাবছি আমরা, তাহলে এখান থেকে এই দিক মোশন হতে পারে, আর একটা বলছি এই দিক মোশন। তো এই দিক মোশন বা এই দিক মোশন, সেক্ষেত্রে কী বলছে, মুভিং ইন পজিটিভ এক্স ডিরেকশান। তো মুভিং ইন পজিটিভ ডিরেকশান কোথায় পাবো, এইটা যদি নেই তাহলে তো পজিটিভ পাচ্ছি, পজিটিভ এটা, এটা নেগেটিভ। ওকে, তাহলে আমরা এই পয়েন্টটা নেবো, এই পয়েন্ট যদি নেই তাহলে এর রেসপেক্টে কী নেবো, এইখান থেকে এটাকে জয়েন করলাম। ওকে, এই পয়েন্ট জয়েন করলাম। এবার তাহলে কী কী চাই, এখানে অ্যাঙ্গেল আমাকে দেখতে হবে, অ্যাঙ্গেল কী পাবো আমি, অ্যাঙ্গেল মানে কোনটা, এইখান থেকে ভাবছি আমরা, এটা কত, এইখান থেকে এটাই তো বলা হচ্ছে এ বাই রুট টু, এ বাই রুট টু, এটা ভাবতে হবে সেই আগের মতো, এ বাই রুট টু হচ্ছে এই পার্টটা, এই পার্টটা হচ্ছে এ বাই রুট টু, তাহলে এই অ্যাঙ্গেলটা আমি কত চুজ করব। এটা তো ক্যাপিটাল এ, এটা তো ক্যাপিটাল এ, এটা যদি ক্যাপিটাল এ হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত নিলে আসবে, দেখো 45 নিয়ে না তাহলে হবে 45, কারণ এ যদি হয় এ কস 45, এ কস 45 মানে কত, এ বাই রুট টু, এ কস 45 মানেই হচ্ছে এ বাই রুট টু, বা এখানে যে প্রসেস দেখানো হয়েছিল এই ফর্মুলায় বুঝিয়ে দাও, এক্স ওয়ান এ কস থিটা, তাই বুঝিয়ে দাও তাহলে এটা পেয়ে যাবে। ওকে, এক্স ওয়ান এ কস থিটা বসাও তাহলে আমি পেয়ে যাবো, এক্স ওয়ান এ কস থিটা, এটা মানে কত, এ বাই রুট টু সমান এ কস থিটা, তাহলে সেখান থেকে থিটা সমান 45 বা পাই বাই 4, এই সে বলছি, এটা এমনি করা যাবে, কিছু করার দরকার নেই, এমনি মনে মুখে মুখে বেড়ে যাবে। তাহলে এটা হচ্ছে 45 যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলও নিশ্চয়ই 45, তাহলে এটা হচ্ছে পাই বাই 4। ওকে, তাহলে এবার ইকুয়েশন কী নেব, ইকুয়েশন কী আসবে এখানে, এবার আসে তাহলে এক্স ইকুয়ালস টু, এক্স ইকুয়ালস টু এ, যেন যে ফর্মুলা ছিল এ সাইন, সাইন কী ছিল, ওমেগা টি, ওমেগা টি প্লাস কতটা নেবো, এইখান থেকে শুরু হচ্ছে, এইখান থেকে যদি ভাবি এই টোটাল অ্যাঙ্গেলটা কত, এই টোটাল অ্যাঙ্গেল হচ্ছে, টোটাল অ্যাঙ্গেল কত আছে, ওমেগা টি প্লাস 90 প্লাস পাই বাই 4, এইখান থেকে ভাবছি ওমেগা টি প্লাস 270, ভালো করে ভেবে দেবো, এইখান থেকে 90, এটা 90 প্লাস 90, ওকে 90 270 প্লাস কত গেলাম পাই বাই 4, তাহলে প্লাস পাই বাই 4, এটা এটা যদি করা হয় তাহলে কত আসবে, 270 মানে কত, 3 ইন্টু 90, 3 ইন্টু 90 মানে কত, সাইন তাহলে কস হয়ে যাচ্ছে, কস যদি হয়ে যায় তাহলে এ কস ওমেগা টি প্লাস পাই বাই 4। ওকে, এত কিছু দরকার নেই, ডাইরেক্ট পেয়ে যাচ্ছি ওমেগা টি প্লাস পাই বাই 4, ওমেগা টি সাইন 270 আচ্ছা মাইনাস হবে একটা, মাইনাস হবে একটা 270, 3 ইন্টু 90 অল সাইন 10, 10 ঘরে চলে যাচ্ছে আমরা, তাহলে একটা মাইনাস আসবে, মাইনাস এ কস ওমেগা টি প্লাস 5। তাহলে কী করলাম, ফার্স্ট এই ডিসপ্লেসমেন্ট যেটা বলা হয়েছে সেটা নিয়েছি, সেই হিসাবে অ্যাঙ্গেল ধরেছি, অ্যাঙ্গেল কত পেয়েছি, এ বাই রুট টু হলে 45, তাহলে এই 45 যদি পার্টিকেল তো এখান থেকে জার্নি স্টার্ট করছে, তাহলে এইখান থেকে আমাকে ভাবতে হবে, এই টোটাল অ্যাঙ্গেল নিতে হচ্ছে আমাকে, 270 ছিল, 270 প্লাস পাই বাই 4, যেটা ইপক যেটা ছিল, ইপক, ইপকটা কত এইখানে, মানে পার্টিকেল এখানে মানে, তাহলে আমাকে এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল পুরোটা নিতে হবে। ওকে, তাহলে হচ্ছে 270 প্লাস পাই বাই 4, তাহলে ইপকটা হয়ে যাচ্ছে 270 প্লাস পাই বাই 4, তাহলে এটা আসবে মাইনাস এ কস ওমেগা টি প্লাস পাই বাই 4। আচ্ছা, এইগুলো মানে সলিউশনটা না দেখে নিজে নিজেকে ট্রাই করবে, তারপর না হলে এটা দেখবে পরে কোশ্চেন, এই কোশ্চেন হলো পরে কোশ্চেন, দেখো পরে কোশ্চেন একই রকম, টাইম যখন জিরো তখন হচ্ছে এক্স ইকুয়ালস টু প্লাস রুট 3/2 এবং ইট ইজ মুভিং ইন নেগেটিভ এক্স ডিরেকশন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এক্স, একই রকম ফার্স্ট রুট 3/2 খুঁজতে হবে, প্লাস রুট 3/2, তাহলে এইদিকে কোথাও একটা পাবো, এরকমই ধরলাম, তাহলে তার জন্য দুটো পয়েন্ট নিয়ে নেওয়া হবে, এই পয়েন্ট এই পয়েন্ট,
ক্লকওয়াইজ যেহেতু তাহলে এই দিক হতে পারে বা এখান থেকে এই দিক। তারপর দেখতে হবে মুভিং ইন দ্য নেগেটিভ এক্স ডিরেকশান। নেগেটিভ এক্স ডিরেকশান এই দিকটা যদি ভাবি তাহলে কোন দিকে যাচ্ছ, পজিটিভ। যদি এটা ভাবি আমি তাহলে নেগেটিভ যাচ্ছে, নেগেটিভ মানে এটা তাকে ভাবতে হবে। এটা যদি ভাবি তাহলে এইখান দিয়ে নাম, এটা এটা এ, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা আমাকে নিতে হবে, টোটাল অ্যাঙ্গেল। আচ্ছা এটা কত বলা হলো, এটা হচ্ছে রুট থ্রি বাই টু। রুট থ্রি বাই টু যদি হয় তাহলে এ অ্যাঙ্গেল কত হবে, এটা হচ্ছে রুট থ্রি বাই টু, রুট থ্রি বাই টু ইন্টু এ। তাহলে এটা যদি এ হয় তাহলে এদিকে কত নিলে রুট থ্রি বাই টু আসবে, সে আমাদের থার্টি হবে। দেখো থার্টি কস থার্টি হচ্ছে রুট থ্রি বাই টু, তাহলে এটাই হচ্ছে পাই বাই সিক্স। পাই বাই সিক্স, পাই বাই সিক্স যদি হয় তাহলে ইকুয়েশন এক্স ইকুয়ালস টু এ সাইন কত হচ্ছে ওমেগা টি প্লাস নাইনটি প্লাস পাই বাই সিক্স। নাইনটি, নাইনটি তো এখান থেকে পারটা নাইনটি, তারপরে পাই বাই সিক্স, নাইনটি প্লাস পাই বাই সিক্স। নাইনটি প্লাস পাই বাই সিক্স মানে কত হচ্ছে, এটা কস হয়ে যাচ্ছে সাইন কস এ কস ওমেগা টি প্লাস পাই বাই সিক্স। দেখো কিছুই করতে হচ্ছে না, এমনি ডাইরেক্ট পেয়ে যাচ্ছি। ওকে নেক্সট আর ইম্পর্টেন্ট একটা, টাইম পিরিয়ড এখানে বলা আছে আট সেকেন্ড। পার্টিকেল মুভিং টুয়ার্ড পজিটিভ এক্স ডিরেকশান ফ্রম এক্স ইকুয়ালস টু জিরো টু এক্স ইকুয়াল টু এ বাই টু। তাহলে ফাইনটি সলিউশন না দেখি আগে নিজে ট্রাই করো, তারপর দেখবে, পজ করে আগে নিজে দেখো। আচ্ছা এক্স ইকুয়ালস টু জিরো থেকে এক্স ইকুয়ালস টু এ বাই টু, তাহলে এ বাই টু মানে এইটা পাবো, কারণ এই পুরোটাতে এ ছিল, এটা যদি এ হয় মানে এই পয়েন্ট মানে এক্স ইকুয়ালস টু এ সবগুলোর ক্ষেত্রে, এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস এ। তাহলে এই পয়েন্ট, এই পয়েন্ট মানে তাহলে পজিশন দুটো হতে পারে এরকম, এইখানে যদি ভাবা হয় তাহলে এখান থেকে এই দিক, এখান থেকে এই দিক মানে কথা হচ্ছে এটা এই দিক হতে পারে বা এখান থেকে এই দিক। ওকে আচ্ছা এটা বললাম, নেক্সট কি বলছে, পজিটিভ এক্স ডিরেকশান। পজিটিভ এক্স ডিরেকশানে কোনটা নেবো, এটা না এটা, অবভিয়াসলি এটা, এটা যদি নেই তাহলে এটার সঙ্গে এটাকে জয়েন করে দাও। তাহলে এখানে টাইম জিরো ছিল, এখানে যেমন এসেছে টাইম টি সমান টি। ওকে তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা খুঁজতে হবে আমাকে। আচ্ছা এটা কত বলা হলো, এ বাই টু, এ বাই টু মানে এটা কত হবে, এ কস থিটা, অর্থাৎ এটা সিক্সটি। এটা যদি সিক্সটি হয় তাহলে এই অ্যাঙ্গেল থার্টি, থার্টি এই অ্যাঙ্গেল যদি থার্টি, থার্টি ডিগ্রি মানে কত, পাই বাই সিক্স রেডিয়ান, পাই বাই সিক্স রেডিয়ান থার্টি ডিগ্রি মানে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা এটা অতিক্রম করছে ওমেগা স্পিড নিয়ে, তাহলে ওমেগা ইন্টু টি বলা যেতে পারে। এইখান থেকে টি সময় এখানে এসছে, ভালো করে দেখো, খুব ভালো অঙ্ক, এখান থেকে এখানে আসছে টি সময় আসছে, অর্থাৎ এই পদ অতিক্রম করা মানে অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা ইন্টু টি। ওমেগা ইন্টু টি মানে রেডিয়ান যেহেতু, তাহলে এখান থেকে বলতে পারছি ওমেগা টি সমান হচ্ছে পাই বাই সিক্স, এটা তো রেডিয়ান ছিল এখানে, রেডিয়ান এটা, তাহলে ওমেগা টি সমান পাই বাই সিক্স। এবার ওমেগাকে কী লিখতে পারি, আগে যেটা ছিল ওমেগা হচ্ছে টু পাই বাই ক্যাপিটাল টি ইন্টু টি সমান পাই বাই সিক্স। তাহলে টু পাই বাই টি, টু পাই বাই টি কত, টি হচ্ছে এইট বলা আছে আট সেকেন্ড পর্যায়কাল, আট সেকেন্ড ইন্টু টি সমান পাই বাই সিক্স। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করা হয়, পাই পাই কেটে যাচ্ছে দুই চার, সম্ভবত এখান থেকে আসবে এটা টি সমান দুয়ের তিন সেকেন্ড। ওকে অর্থাৎ এইখান থেকে এই পার্টটা আসতে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল, যেটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেল, এইটুকু অতিক্রম করতে সময় লেগেছে দুয়ের তিন সেকেন্ড। তাহলে এখান থেকে এই পাশটা আসতে কত সময় লাগছে, এখান থেকে এই পাশটা আসতে সময় লেগেছে দু সেকেন্ড, সরি দুয়ের তিন সেকেন্ড। তাহলে এখান থেকে এই পার্টটা মানে কত, সিক্সটি ডিগ্রি। তাহলে সিক্সটি ডিগ্রি অতিক্রম করতে কত সময় লাগবে, সে যদি সিক্সটিতে চাইনি এখানে, এদের লজিক পাবো আমরা তাই করবো এটা। আচ্ছা আনসার হচ্ছে এখানে, এটাই আনসার, টি কত তাহলে হচ্ছে এটা। আচ্ছা সিক্সটি তাহলে কত হবে, সিক্সটি ডিগ্রি অতিক্রম করতে, ওখানে তো স্পিড ওমেগাই ছিল, তাহলে এই ক্ষেত্রে ওমেগা টি, ওমেগা টি টু বললাম সবাই এটা, তাহলে সিক্সটি, সিক্সটি মানে কত, পাই বাই থ্রি, ওমেগা সেই একই রকম টু পাই বাই ক্যাপিটাল টি মানে আট, এটা হচ্ছে টি টু, তাহলে এটা হচ্ছে পাই বাই থ্রি, তাহলে টি টু কত হচ্ছে, টি টু হচ্ছে দুই চার, চারের তিন, দেখো চারের তিন সেকেন্ড। তাহলে এটাকে টি ওয়ান যদি ভাবি, আচ্ছা টি ওয়ান এখানে রেখেছি, টি ওয়ানটা তাহলে কত ছিল, টি ওয়ান হচ্ছে দুয়ের তিন
সেকেন্ড টি ওয়ান, তাহলে টি ওয়ান টি টু রিলেশন কী হচ্ছে দেখো, টি ওয়ান টি টু, টি টু সমান টু ইন্টু টি ওয়ান হয়ে যাবে। রিলেশন ভালো করে দেখো, টি ওয়ান আর টি টু রিলেশন দিয়ে দেখা হয়, তাহলে টি টু হচ্ছে টি ওয়ানের দ্বিগুণ হয়ে আছে। এখান দিয়ে কী লজিক পাচ্ছে আবার দেখো, এ হচ্ছে মোট পথ, ফার্স্ট কেসে টাইম পিরিয়ড মিন পজিশন, টাইম পিরিয়ড টি, তাহলে পার্টিকেল যদি এখান থেকে স্টার্ট করে তাহলে এখান থেকে এটা যাবে, এটার জন্য সময় হচ্ছে মোট সময় যদি টি হয় তাহলে এটা টি বাই ফোর, আবার যখন ফিরে আসছে সেটা হচ্ছে টি বাই ফোর, যখন ফিরে এলো এটা গেল, তারপর এখান থেকে এখানে এসছে আবার এটা হচ্ছে টি বাই ফোর, তারপর এখান থেকে আবার এখানে ফিরে এলো, তাহলে হচ্ছে টি বাই ফোর, এই হচ্ছে মোট টাইম, টি বাই ফোর প্লাস টি বাই ফোর, টি বাই টু হলো, তারপর আবার টি বাই ফোর প্লাস টি বাই ফোর, তাহলে টি বাই টু, টি বাই টু, টি বাই টু, টি, এই হচ্ছে মোট পর্যায়কাল হচ্ছে এটা, এক্স ইকুয়ালস টু এ তে এটা, আর এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এ হচ্ছে জিরো। তাহলে এটা কত সেকেন্ড হিসাবে, টি যদি আট থাকে তাহলে এটাও দুই, এটাও দুই, সব দুই করে, প্রত্যেকটা দুই করে, দুইয়ের মধ্যে ফার্স্ট যেটা গিয়েছে ইনিশিয়াল পজিশন টাইম জিরো, এখান থেকে এক্স ইকুয়ালস টু জিরো থেকে এ বাই টু, আচ্ছা এ বাই টুটা এইখানে মাঝে মাঝে একদম, এ হচ্ছে এ বাই টু, ওকে এ বাই টু, মানে এই যে পথটা গেছে এই পথ যেতে তার সময় কত লাগলো, টি ওয়ান, এই পথ যেতে সময় লেগেছে টি ওয়ান, তারপরে কোথায় যাচ্ছে সিক্সটি ডিগ্রি, বাকি সিক্সটি, বাকি সিক্সটি মানে এখান থেকে এই পার্টটা, এটাই যদি এ বাই টু হয়, এখান থেকে এ বাই টু হয় তাহলে বাকি আবার এ বাই টু থেকে এ, এ বাই টু থেকে এ, এই পার্টটা, এই পার্টটা যেতে তার সময় লেগেল টি টু, টি টু লেগেছে সময়, টি টু চারের তিন, অর্থাৎ দ্বিগুণ সময়, এখান থেকে এই পাশটা আসতে দ্বিগুণ সময় লেগেছে, এটা টি ওয়ান, এটা হচ্ছে টি টু, তাহলে এটা টি ওয়ান, এটা হচ্ছে টি টু, এই যদি সম্পর্ক হয় তাহলে ভালো করে এবার দেখো, এরকম নয় যে পার্টিকেল এখান থেকে স্টার্ট করে যখন এখানে পৌঁছলো টি বাই ফোর মানে আবার এটাকে আমি ভেঙে দেবো, এটা টি বাই এইট, এটা টি বাই এইট, তা না, পার্টিকেল যখন মিন পজিশন থেকে জার্নি স্টার্ট করছে তখন তার ভেলোসিটি ম্যাক্সিমাম আছে এখানে, অর্থাৎ ভেলোসিটি বেশির জন্য এই যে অর্ধেক পথ, এই অর্ধেক পথ যেতে তার সময় অনেক কম লাগবে, বাকি অর্ধেক পথ যেতে সময় অনেক বেশি, প্রায় কীরকম বলা হচ্ছে, এটা যদি টি হয় তাহলে এটা হচ্ছে টু টি, এই লজিক মনে রাখো, অনেক কাজে লাগবে। এটা হচ্ছে মিন পজিশন, এক্স সমান জিরো থেকে যখন এক্স ইকুয়ালস টু ম্যাক্সিমাম পজিশনে যাচ্ছে, যখন এখান থেকে এইখানে গেল টাইম যদি টি লাগে তাহলে বাকি অর্ধেক পথ যেতে, এটাও হচ্ছে এ বাই টু, এটা হচ্ছে এ বাই টু, এই এ বাই টু যেতে টি সময়, বাকি এ বাই টু যেতে টু টি সময়, ঠিক উল্টোটা বলছি আবার, এখান থেকে যখন এইখান থেকে জার্নি স্টার্ট হবে, এইখান থেকে জার্নি স্টার্ট, এটা মিন পজিশন, তখন তাহলে এ বাই টু যেতে কত সময় লাগবে, এ বাই টু, তখন এটা বলছি টি, আর এদিকটা হয়ে যাচ্ছে টু টি, যখন এখান থেকে ছাড়বো কারণ ভেলোসিটি জিরো, তাহলে ভেলোসিটি জিরো থেকে যখন এইখানে আসবে, জিরো থেকে যখন এইখানে আসবে তখন তাহলে কী হবে, এখানে টাইমটা টু টি ছিল, এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম ছিল, ভুল হলো মনে হচ্ছে, এটা টু টিই হবে, সরি এটা টু টি হবে, তারপর এখানে টি হবে, একই নিয়ে হবে টু টি টি, যখন এখান থেকে ফিরে আসছে টু টি টি, এই ক্ষেত্রেও তাই, ওকে এই লজিক মনে রাখতে পারো, অনেক সহজে অনেকগুলো অঙ্ক করা যাবে এখান থেকে। আচ্ছা পরের কোশ্চেন, পর্যায়কাল দেওয়া হচ্ছে আট সেকেন্ড, এটা হচ্ছে এক্সট্রিম, এদিকে এক্সট্রিম, এটা মিন পজিশন, এটা পার্টিকেল এই জায়গা থেকে স্টার্ট করছে যেখানে এক্স ইকুয়ালস টু মাইনাস এ বাই টু, পার্টিকেল এরকম একটা জায়গা থেকে তার জার্নি স্টার্ট করছে, এরকম একটা জায়গা, নাম দিলাম পি, ওকে পি থেকে তার জার্নি স্টার্ট করছে, এখান থেকে জার্নি স্টার্ট করে এদিকে এক্সট্রিমে গেল, এদিকে এক্সট্রিমে গেছে, এক্সট্রিম দিয়ে এখান থেকে কোথায় আসছে, এইখান থেকে এখানে গিয়ে আবার এইখানে মিন পজিশানে এসছে, অর্থাৎ কিউ পয়েন্টে এলো, কিউ পয়েন্টে। আবার বলছি পার্টিকেলের জার্নি এই জায়গা থেকে স্টার্ট করছে যেখানে এক্স ইকুয়ালস টু মাইনাস এ বাই টু, এখান থেকে জার্নি স্টার্ট, জার্নি স্টার্ট করে এদিকে যাচ্ছে, যেতে যেতে সে এক্সট্রিমে গিয়ে পৌঁছলো, এদিকে এক্সট্রিম থেকে ফিরে আবার এইখানে এসে পৌঁছলো, তাহলে কোশ্চেন হচ্ছে টাইম কত লাগছে, এই পি থেকে কিউতে আসতে কত সময় লাগছে এটা ফাইন্ড করতে হবে। এখানে লিখে দিলাম টি টাইম, টি পি কিউ বলে লিখে দিলাম, এটা কত ফাইন্ড করতে হবে, ওকে আগে সলিউশন না দেখে আগে নিজে ট্রাই করো তারপর দেখবে, না হলে এটা দেখবে, ওকে। আচ্ছা কীভাবে করবো, ফেজার ডায়াগ্রাম দিয়ে কীভাবে করবো,
সব সময় ফেজার ডায়াগ্রাম দিয়ে করার চেষ্টা করবে, অনেক ইজিতে হবে। এটা ফেজার ডায়াগ্রাম, এটা তাহলে ফার্স্ট পার্টিকেল কোথায়? এক্স ইকুয়ালস টু মাইনাস এ বাই টু, মাইনাস এ বাই টু মানে এটা এদিকে মাইনাস, তাহলে এটা যদি হয় তাহলে পজিশন, সম্ভবত পজিশন এই দুটো হবে, এটা অর্থাৎ এই দিকে পার্টিকেল যেতে পারে, পার্টিকেল এই দিকে যেতে পারে বা এখান থেকে এই দিকে যেতে পারে। কোনটা নেব, পার্টিকেল এই দিকে যাবে নাকি এই দিকে যাবে, কোন দিকটা নেব? কিন্তু বলেই দেওয়া আছে যদি নেগেটিভ দিকেই যাচ্ছে, নেগেটিভ দিকে, তাহলে নেগেটিভ মানে কোনটা, এটাই নিতে হবে আমাকে। অর্থাৎ পার্টিকেল নেগেটিভ দিকে যাচ্ছে, এইদিক নেগেটিভ, এই তো পজিটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ যদি হয় তাহলে কী পাবো? তাহলে এখান থেকে এটাকে অ্যাড করো এবার, এটা এ পেয়ে গেলাম এ, এটা কথা বলা হয়েছে এখান থেকে এটা হচ্ছে, এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে এ বাই টু বলা হলো, কোনটা, এটা হচ্ছে এ বাই টু, এ বাই টু যদি হয় এটা এ তার কম্পোনেন্ট, এ কস থেকে এ বাই টু, কস কতই হাফ হবে, কস সিক্সটিতে হাফ, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটাই হচ্ছে পি পয়েন্ট। পি থেকে কোথায় যাচ্ছে? কিউ, মিন পজিশন। পার্টিকেল যখন এখানে মিন পজিশন, না যখন পার্টিকেল এখানে আসবে তার প্রজেকশন দেখো এখানে, অর্থাৎ এটাই মিন পজিশন। এক্স সমান জিরো হচ্ছে এটা, এটা এক্স ইকুয়ালস টু মাইনাস এ, এক্স ইকুয়ালস টু প্লাস এ, মিন পজিশন যখন এখানে তখন এইখানে এসে পৌঁছাবে। তাহলে আমার টাইম চাই এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে এই পুরো পথটার টাইম চাই, এটা এটা কত, এটার জন্য কত সময় লাগবে দেখতে হবে। ধরলাম এখানে টাইম জিরো, এই জায়গার টাইম জিরো, তাহলে যখন এখানে পৌঁছচ্ছে তখন টাইম হচ্ছে টি। তাহলে এখান থেকে শুরু করে এই পথটা গেল, এই পুরো পথটা, অর্থাৎ পি থেকে কিউ যেটা সেটা হচ্ছে ওমেগা টি, এই পুরো পথটা। আমি তো পেয়ে গেলাম এটা 60, এটা কত, এটা 90, তাহলে এখান থেকে 60 প্লাস 90, 60 প্লাস 90, তাহলে এটা হচ্ছে পাই বাই 3, 60 আর এটা হচ্ছে পাই বাই 2, তাহলে কত হবে, পাই বাই এটা হচ্ছে 6 হয়ে গেল আর 2 5, 5 পাই বাই 6, 5 পাই বাই 6 হচ্ছে। তাহলে সেখান থেকে ওমেগা টি সমান কী লিখবো, 5 পাই বাই 6, তাই তো, ওমেগা টি সমান 5 পাই বাই 6, তাই তো। তাহলে ওমেগা সমান কত হচ্ছে, ওমেগা হচ্ছে 2 পাই বাই টি, টি তো 8 সেকেন্ড বলা আছে, 8 সেকেন্ড বলা ছিল আগে, 8 সেকেন্ড, 8 সেকেন্ড বসিয়ে দাও, আর এটা হচ্ছে 5 পাই বাই 6, তাহলে এখান থেকে পাই পাই বাদ দিয়ে দাও, 2 4 8, 2 3 6, 2 4, টি ছিল টি, তাহলে এখান থেকে টি সমান কত হয়ে যাচ্ছে, 10 এর 3। দেখো কত সহজেই জাস্ট এখান থেকে এই পুরোটা গেল, পি থেকে কিউ পুরো পথটা গেল কত, 10 এর 3 সেকেন্ড সময়। ওকে।